গত পর্বে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের প্রিয় একজন নায়ক যাকে আমরা মার্শাল আর্ট হিরো অ্যাকশন হিরো রোম্যান্টিক হিরো বলি আমাদের সবার প্রিয় মানুষটি রুবেল তাকে নিয়ে আমরা হাজির হয়েছিলাম গত পর্বে জেনেছি তার অনেক অজানা গল্প আর গত পর্বে আমরা আপনাদের বলেছিলাম এই প্রথমবারের মতো তিনি টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন তার ভক্তদের সাথে তার ভক্তদের কাছে তার অজানা কথাগুলো বলার জন্য তো সেই প্রথমবারের গল্পটুকু আমরা গত পর্ব তো শেষ করতে পারিনি আজ আরো কিছু গল্প শুনব চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব আরো একবার সাদর আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে রুবেল ভাই গত পর্বে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম চলচ্চিত্রে আপনি অনেক চ্যালেঞ্জিং শটে কাজ করেছেন মৃত্যুর নিয়ে দিয়েছেন তো সেই গল্প আমরা গত পর্বে শেষ করতে পারিনি কারণ এতই গল্প ছিল অসংখ্য বলতে গেলে তো যেগুলো গত পর্বে আমাদের শোনা হয়নি আমরা আজকে শুনতে চাই তো প্লিজ আপনি যদি একটু বলতেন আর একটা ছবির কথা বলবো সেটা হচ্ছে যে লড়াই 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 ছবিতে একটা ছিল যে আমাদের ভিলেন আমাকে ধরে হাতে বেঁধে সারাদিন গাড়ি পিছিয়ে আমাকে ই করবে রাস্তায় টানবে নর্মালি যখন এসব শর্ট দেওয়া হয় তখন ওই পিঠের নিচে আমরা বা হাঁটুতে নিজে কিছু দিয়ে নেই যাতে ব্যথাটা কম পাওয়া যায় আমাকে ক্যামেরাম্যান বলে তুমি না এই হাত বাঁধো গাড়ি পিছে জিভের পিছিয়ে লাগাও টানো আপনি বিশ্বাস করবেন না সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সারা দিন সেই বালু পাকা থেকে শুরু করে সারা বিনাম আমার হাত মাথা সারা দিন টেনেছে এমন আত উঠা কোনো কিছু ছিল না কিছু ছিল না আমার ক্যামেরাম্যান একটা স্টেজের সে কাজ তুমি কি শুরু করছো স্টপে তুমি এটা বন্ধ করো আমি বললাম তুমি শর্ট নিবা না কিন্তু তোমার সরাবো এই শর্ট নিবা তুমি শর্ট নাও এই লড়াই ছবিতেই মোজাফত দুই ক্যামেরার কাজ ছিল একদিন ওই মুজাফর সাহেব কাজ করছে তখন ওই আর ক্যামেরায় আমার যে মেইন ক্যামেরাম্যান হাসান আহমেদ আমার বন্ধু একটি শট আছে যে অনেক পাহাড়ের উপর থেকে ভিলেনদের আড্ডাখানায় নামতে হবে আমাকে আমি প্রথমে দেখানো যে ট্রুবেল এই পাহাড়টায় উঠবো আমি এখান থেকে নামি হাসানকে বললাম হাসান আমাকে বলল যে রুবেল কি সমস্যা কি বল যে না মানে রুবেল তুই রুবেল এই পাহাড় থেকে নামবি মানে ভাল লাগছে না

কাজল তুই প্লিজ শর আমি যেহেতু একদম মনস্থির করেছি শর দেব বিশ্বাস করবেন না কাজল তুই প্লিজ আমাকে বিরক্ত করিস আমার শর্ট দেওয়ার যে একটা আমার যে চিন্তাধারাটা সেটা তুই নষ্ট করিস না সেই বলছে আমাকে মেরে ফেলে আমি আপনাকে সর্দে দেবো না এটা আমি তাকে পা সরাতে পারছি না আমি আমার পা থেকে সরাতে পারছি না সে তখন আমার ওখানে এসে নিচে থাকলো নিচে মত সেখান থেকে অনেক আমাদের তখন হ্যান্ডম্যাগ ব্যবহার করা হতো সেই হ্যান্ডম্যাগ থেকে নিচে কতগুলো চার পাঁচটা বড় বড় পাথর ছিল ও হ্যান্ডম্যাগ দিয়ে বলো যে পাথরগুলো সরিয়ে দেয় এটা বলি যে এটা আল্লাহ তাল্লাহার একটা উসিলা তাকে দিয়ে পাথগুলো সরিয়ে দেওয়া তিন চারজনকে ধরে নিয়ে গেল আমরা তখন এতগুলো গ্লাভস পরা দড়ি প্রায় দেড়শো থেকে দুইশো ফিট হবে উপর থেকে আমি যখন দড়ি থেকে ফার্স্ট দড়ি থেকে নামা শুরু করলাম ফার্স্ট বিএসপি পিজন তখন বুঝলাম যে সামথিং হ্যাপেন্ড কিছু সমস্যা হচ্ছে আমার হাতে ছিল নাইলনের দড়ি যেটা বেশি সমস্যা ছিল এরকম নাম নামতে নামতে একটা পর্যায়ে আসলাম পর এমন একটি জায়গায় আসলাম মাঝামাঝি যেখান থেকে নিচে যাওয়ারও রাস্তা নেই উপরে ওঠারও কোনো রাস্তা নেই আমার তখন মৃত্যু ভয় চলে আসলো আমি তখন আমার শুধু এটুকু মনে আছে যে আমি তোমার শুধু উপরে দিকে তাকে বলছিলাম কাজল আমাকে ধর আমার এখনো মনে আছে তখন আমার শুধু মাথায় একটু খেয়াল আছে যে আমি যদি এভাবে পড়ে যাই মারা যাবো হয়তো ঘাট ঠার ভেঙে যাবে বা মাঝা ভেঙে আমার একটা জিনিস খেয়াল করতে আমি যদি সোজা পড়ি দড়িঘাতি সোজা যেন পড়তে পারি তারপর যেন ধাম করে পড়লাম যখন বিশ্রী একটা শব্দ হল তারপর আমি জানি না আড়াই ঘন্টা পরে আমার হুশ হলো ডাক্তারখানে যেমন যখন ফার্স্ট টাইম কথা বললাম ডাক্তারের সাথে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে আমার ব্যাক বোনটা ঠিক আছে কিনা আমার হাত দিকে ভেঙেছে কিনা ডাক্তার সাহেব বললেন যে না আল্লাহর অশেষ কৃপা যে কিছু হয়নি তারপর আড়াই ঘন্টা পরে উনি যখন এই চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে আমার প্রায় আমার এই এই একটা আঙ্গুল ছাড়া এই নয়টা আঙ্গুলের অর্ধেক নখ এবং মাংস আমার দড়ির মধ্যে ছিল এগুলো আমাকে ব্যান্ডেজ করে দিলেন তারপরে যে আপনি শুয়ে থাকেন তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টার মাথায় আমি উঠে বসলাম উঠে বসার পর আমি আমার থাকতো নিরঞ্জন আমাকে শার্ট দে খালি গেছিলাম শার্ট দে ও জিজ্ঞেস করবেন কেন স্যার আমি শার্ট সারবেন আপনি কি করবেন আমি লোকেশনে যাব আমি ওই অবস্থায় আমি লোকেশনে গেলাম লোকেশনে গাড়ি থেকে নামলাম হাসান দেশ আমাকে জড়িয়ে ফেলল মানে ও আমাকে জীবিত দেখছে এটা ওর জন্য এক বিশাল একটি ব্যাপার আমাকে জড়িয়ে ধরলো সবাই আমাকে জড়িয়ে ধরলো আমি তো নটা টুকটা করলাম আমি চিন্তা করতে হাতে যেহেতু নয়টা আঙ্গুল বেন্ডেজ বাধা হাসার বললাম হাসান আজকে যেহেতু আমাদের লাস্ট শিডিউল কালকে তো আমার আর ছবির শিডিউল তারপরের দিন আমার এবার আনার একটা ছবি ছিল তার ছবি শিডিউল আছে তো আমার যেহেতু সাতটা হয় আইদার সাত অথবা নটি শর্ট বাকি ছিল আমি শর্টগুলো দুইটা হবে তোর বলে তুই পাগল আছিস নাকি তুই শর্ট দিবি এখন আমার জন্য আই হ্যাভ টু গিভ দি শর্ট আমি কি করলাম আপু সাদা বেন্ডিস করা তো যেহেতু আমার এত হাতাঘাট এই ছোট শর্ট গ্লাভ ছিল এটার মধ্যে আমি কালো কস্টেপ লাগালাম প্রত্যেকটাই নয়টা আঙুলে কালো কস্টেপ লাগিয়ে আমি সাতটি শর্ট দিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটি শর্ট দিয়েছি আমার এখনো মনে আছে প্রত্যেকটি শর্ট দিয়েছি আমার নয়টা আঙুল দিয়ে টপ 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 করে রক্ত পড়েছে প্রত্যেকটি শটের পর এবং আবার নতুন করে আবার কস্টেপ লাগিয়েছি এরকম করে আমি সাতটি শর্ট আমি কমপ্লিট করেছি ঋগুল ভাই আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে কারণ একটা ছোট বিরতি নেয়ার সময় হয়ে গেছে তো আপনার অনুমতি নিয়ে আমি বিরতিটা নিচ্ছি হ্যাঁ দর্শক কথা বলতে বলতে বিরতির সময় হয়ে গেছে ফিরবো খুব অল্প সময়ের মধ্যে তাই আপনারা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন আমি যখনি কোনো শর্ট দাওয়ার কথা চিন্তা করেছি। মানে ডিসপারেট যেসব শর্ট অনেক রিস্কি সেই শর্ট দাওয়ার সময় একটু বেশি চিন্তা করতে আমা ব্যস্ত হয় শর্টটা কমপ্লিট করার পর જ আমি আবার হয় আমার

আমি বুল ভাই বললাম যে আমার ড্রেস উপরে ও না কেন ওই তো পড়বে আপনি পড়বেন কেন ওই যে হুন্ডা গ্লাস ও দিবে ওই ছেলের নাম ছিল আলমগীর ডাক দিতে হ্যাঁ আলমগীর এদিকে আসো আমার ড্রেস পরে তোমাকে কে পড়েছে ঘরো ভাই ঘরো তুমি তাড়াতাড়ি বুঝছে আমি আমার ড্রেস পরে নিচ্ছি পরে রেডি রেডি হয়ে আমি ওখানে চলে আসছি এখন ওই ছেলেকে আবার আমার ডিরেক্টরকে বলছে যে ভাই ঘটনা ঘটেছে রুবের ভাই তো নিজের ড্রেস পড়ছে বুলু ভাই দূরে আসছে আবার বাইরে রুবেল আপনি ড্রেস পড়ছে আমি আমি শর দেব রুবের প্লিজ প্লিজ আপনি করেন না বিকজ একটি গ্লাভ জাম যখন দেয় নর্মালি টোটাল গ্লাভস থাকে ফুল হাতা শার্ট থাকে এদিকে বেনিস করা থাকে এদিকে পড়া থাকে অনেক নিক আপ থেকে অনেক কিছু পরে নেয় আর ওইখানে আমার শটটি ছিল আমার হাতা কাটা গেঞ্জি শুধু একটি গ্লাভ আর শুধু হেলমেটটা ছিল ফেসটা যেন কভার করা যায় আমি হুন্ডা নিয়ে গ্লাভ জাম দিলাম গ্লাভ দেওয়ার পর আমার শর্ট ছিল কে কে বলে চিৎকার দেওয়া শর্ট কমপ্লিট করেছি আমি আর তারপর শর্ট কমপ্লিট করবার যখন বুলে বলেছে কাট আমি তখন হাসানকে শুধু জিজ্ঞেস করলাম যে হাসান শর্টটাকে ওকে হাসান বলে বলেছে হ্যাঁ রুবেল ওকে আমি সাথে সাথে বুল ভাইকে বললাম যে আমার রেস্টুরেন্ট ছিল আমি সাথে গাড়ি বের কর আর বুলভাই বললাম বলে আমাকে তাতে মেডিকেলে নিয়ে যান কেন আমি দাঁড়ানোর পরেই আমি দেখেছি যে আমার এখানে একটা ফোটা হয়েছিল এইখানে যেটা ফোটার হয়েছিল পুরো রক্ত যে আমার জুতা পর্যন্ত পুরো একদম ভরে গেছে এখান থেকে কেটে মানে সারা শরীর শুধু ফোটা ফোটা রক্ত বেরোচ্ছে আমি শর্ট কমপ্লিট আমি আমাকে মেডিকেলে নিয়ে যান আমি ওখানে স্টেট মেডিকেলে গেছি এই আমি সায়ংসার ছবিতে পা বেঁধে দড়ির মধ্যে পা বেঁধে এক নম্বর ফ্লোরের মধ্যে ঝুলাচ্ছে এই মাথা থেকে এই মাথা পা বেঁধে উল্টা করে গান ঘন্টা পর ঘন্টা এইভাবে ঝুলে তারপর একটা শটের মধ্যে দিয়ে আমাকে মুখ দিয়ে একটা মোমবাতি কামড় দিয়ে ধরতে হবে সেটা পারছিলাম না কয়েকবার আমার মোমবাতি এখন গালে লেগে গেছে পড়ে গেছে তো আমিও আবার নাছর বান্ধা যে আমার ওই শট দিতে হবে ঘন্টা পর ঘন্টা এই শট দিতে দিতে একটা সময় দেখা যাচ্ছে আমি মানে মাথাটা তো ছিঁড়ে যাচ্ছে আবার নামলাম আবার সেই শট দিলাম রুবেল আমার নাম ছিল রুবেল নাম সাথে রানী ম্যাডাম গাড়ি চালিয়ে যাবেন আমি মাইক্রোবাসে উপরে থাকবো ওইখান থেকে জাম দিয়ে পড়ব শর্ট হচ্ছে জাম দিয়ে পড়ার পর প্রাণ করে এসে রানী ম্যাডামকে কাঁধের মধ্যে শর্ট রেডি আমি চরন্ত মাইক্রোবাস থেকে জাম দিলাম কিন্তু জাম দেওয়ার সাথে সাথে আমি বুঝেছি যে সামথিং অ্যাপেন্স আমি যখনই কোন শর্ট দেওয়ার কথা চিন্তা করি মানে ডেসপারেট যেসব শর্ট অনেক রিস্কি সেই শর্ট দেওয়ার সময় একটু জিনিস চিন্তা করি আল্লাহ যদি আমার মৃত্যু হয় শর্টটা কমপ্লিট করার পর যেন আমার মৃত্যুটা হয় শটটা আমি মানে আমার মিত্র যেন শটের মাঝখানে না হয় শর্টটা কমপ্লিট করে মরি আল্লাহ এইটাই তোমার কাছে যাওয়া আমার শুধু ওইটুক আমার মাথায় আছে আমি টার্ন করেছি আমি বুঝতে চাই আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না আমি আমি কিছু দেখছি না কিন্তু ঝাপসাম দেখছি কিন্তু সামনে গাইটা আমি কিন্তু প্রায় সাত থেকে আট স্টেপ আমি ওই ভাঙ্গা পানিয়ে এসে আমি রানীকে থাবা দিয়ে ধরেছি থাবা দিয়ে ধরার পর যখন ডিরেক্টর বলেছে কাঠ আমি সাথে সাথে বাবাকে চিৎকার করে পড়ে গেছি পড়ে যাওয়ার পর ডিরেক্টর ক্যামেরাম্যান তারা কেউ আমাকে ধরতে আসছে না ধরতে আসছেন এই জন্য যে তারা মনে করেছে যে আমি দুষ্টমি করছি যদি আমার কিছু হয়ে আমি তাহলে আমি সাত আট সাতটা স্টেপ যে দিলাম আমি স্টেপ দিলাম কি করে পরে আমি চিৎকার করে বলছি বাবা রে আমি আসলে আমি ব্যথা পেয়েছি আবার পা ভেঙে গেছে আমাকে ধরো বীর বিক্রম ছবিতে আরেকটা মনে হচ্ছে যে রাজ্জাক বাহিনী আমাদের আমাদের একজন এই ছিলেন তখন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে আমার একটি শর ছিল যে বোমটি আছে মাটির মধ্যে বোম দেওয়া আছে আমি এটার উপর দিয়ে ড্রাইভ দিয়ে যে টাইমিংটা হচ্ছে যে আমি যখন এই ক্রস করে যখন আমার পাটা আসবে পায়ের উপরে আপনি ব্লাস্ট করান তো উনি কি করলেন যখন ড্রাইভ দিয়ে যখন একদম ঠিক বোমের উপরে উনি তখন টান দিয়েছেন ইলেকট্রিক শকটা মেরেছেন টোটাল আমার টোটাল মাটির টোটাল মেন মাটি যেগুলো ছিল টোটাল বাইক এসে রেখেছে আমার মুখের মধ্যে মুখে রাখার পর আমি পড়ে গেলাম পড়ে যাওয়ার পর আমি চোখ বন্ধ করেছিলাম আমি শিওর যে আমি অন্ধ হয়ে গেছি বললাম যে ঠান্ডা পানি আনো মুখটা ধরলাম আল্লাহ আল্লাহ দিন অন্ধ না এরকম আমি করছি আর কি তাকালাম দেখলাম যে না দেখছি চোখের ভিতরে লাল হয়ে গেলাম শুটিং ওদিনের মধ্যে এই রাজ্য এক ভারী আরেকদিন শুটিং এই ছবিরই শুটিং

মাটি ছাটের মধ্যে আবার কিছু পাথরও দিয়ে দিয়ে যেতাম কি বলবো আমি ডাইভ দিয়েছি ঠিক আমার মুখটা যখন বোমের উপর তখন উনি ডান দিয়েছি ইলেকট্রিকে টোটাল একটা পাথর এসে আমার এই ডান গেলে মানে ই মানে আপনি যেরকম যে কিমা বানালে যেরকম হয় না কিমা আমার এই জায়গাটা কিমা বানানোর মতন হয়ে গেল যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি তার বাকি অংশ শুনবো সময় হয়ে গেছে আমাদের সাথে থাকুন এই জায়গাটাকে আমি উপভোগ করছি এই সময়টুকু আমি উপভোগ করছি আগে কি ছিলাম সেটা আমি চিন্তা করছিলাম আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার আমেতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় অ্যাকশন হিরো রুবেল ভাইয়া বিরতিতে যাওয়ার আগে যে গল্পটি বলছিলেন তার বাকি অংশ এবার শুনবো দেশ দেশান্তর ছবিতে সাথে শুটিং করছিলাম সুইডেনে আচ্ছা সুইডেনে একটি শট হচ্ছে যে ফরিদি ভাই প্লেনে উঠে গেছে আমার ফরিদি ভাইকে চেস করে ধরতে হবে পিছনে রাজীব ভাইও আছে দৌড়ে যেতে যেতে যে প্লেনের যে পাখাগুলো থাকে এই প্লেন এখানে একটা পাখা লেজের এখানে একটা পাখা আমি দৌড়তে দৌড়তে এই পাখার মাঝখানে এই পাখার পিছনে পাখার মাঝখানে ঢুকে গেছে তার সাথে যদি টাইমিং যদি একটু এদিক ওদিক হয় মানে পিছনে পাখা যদি প্লেন দিয়ে চালাচ্ছে যদি একটু স্পিড যদি যদি ভুলেও বেশি দেয় পিছনে পাখা দিয়ে আসাম মাসাল্লাহ আমার মানে মাথা নিয়ে চলে যাবে ওইটা নিয়ে আমি দৌড়ে যে ওই স্পিডে দৌড়ে যে প্লেনের ইটারা ধরে আমি প্লেনের মধ্যে কিন্তু উঠেছেন রিস্কি শট আমার মধ্যে রুবের ফুড়ি রুবের আপনি কি করতেছেন আমার শর্দার সঙ্গে কোন রকম কথা বলবেন কথা বলে আমার আমার সমস্যা হয় আই গেট দেয়ার শট ইনশাল্লাহ কিছু হয়নি আপনার এক একটা চ্যালেঞ্জিং শট এর গল্প শুনে আমি শিহরিত হয়ে উঠছি এতক্ষণ এতগুলো গল্প শুনলাম চলচ্চিত্রে একটু পেছন ফিরে তাকাতে চাই একদম শুরুতে আপনার প্রথম চলচ্চিত্র লড়াকো যেটা প্রযোজনা করেছেন আপনার বড় ভাই আমাদের সবার প্রিয় নায়ক সদ্য সোহেল রানা তিনি আপনার মধ্যে কি দেখেছেন যে তার মনে হল না আপনাকে দিয়েই হবে চলচ্চিত্রে সেই সময়ের অন্যতম ব্যস্ত যিনি অ্যাকশন প্রধান ধর্মিক গল্প লিখতেন আল মাসুদ ভাই এটার হির হওয়ার পিছনে ওনার একটি কারণ জড়িত আছে আমি সহকারী পরিচালক ছিলাম বড় ভাই শহীদ ইসলাম খোকনের আবুলখর আমি এক ছবিতে নেপাল গিয়েছিলাম ভাইয়ার এক ছবি সেজাই ছিলাম প্রডিউসার হাইজাক ছবির নাম সেখানে আমি ওস্তাদের সাথে ওই আমাদের পোখরাতে পাহাড়ের ওখানে একটা ছবি তুলেছিলাম আমি ওস্তাদের হাতে নাইফ ছিল আমি আগে একটা কেক মারা ছিল প্রায় নাইনটি টাকা কেকটা অনেক চমৎকার ছিল ছবিটা আমি অনেক বড় করে অফিসে টাঙিয়ে রেখেছিলাম ভাইয়ের অফিসে একদিন আল মাসুদ ভাই ওখানে অফিসে ঢুকছে আমার ছবিটা দেখলেন দেখ তারপরে হঠাৎ করে আমাকে বলেন যে রুবেল আমি তোমাকে হিরো বানাতে চাই আমি তোমাকে ইউনিভার্সিটি পাস করে জাস্ট কোনো কাজকর্ম করছিলাম না আমি সেটা বললাম যে বললে হিরো আছে নাকি আর আমাকে কে হিরো বানাবে আরে আমি তো বলছি তোমাকে আমি তোমাকে হিরো বানাবো আমি বললাম যে দেখেন আমার হিরো বলেন না জিরো বলেন যা কিছু বলেন ওই কিন্তু সবকিছু কিন্তু আমার একজন বড় ভাই ভাইয়া আমি মনে হচ্ছে উনি জাস্ট জোকস করেছেন উনি পরে কয়েকদিন পরে শুনি উনি আবার ভাইয়ের কাছে গেলেন ভাইয়ের কাছে যাওয়ার পর পরল যে আমি একটা প্রপোজাল নিয়ে এসেছি আপনার কাছে কি মানে তো রুবেলকে হিরো বানাতে চাই তখন নাকি ভাইয়া ওনাকে উত্তরটি দিয়েছেন যে আপনি কি করে ভাবলেন যে আমার আগে আপনি রুবেলকে হিরো বানাবেন এই আল মাসুদাই আমাকে বলে যে রুবেল একটা ঘটনা একটা সত্যি আছে কি ঘটনা সত্যি আমি যেটা বলেছি এটা মনে সত্যি হতে যাচ্ছে আমি কি এরকম বলছি আমি হিরোয়ের কথা বলছি ভাইয়া বললো যে সে নাকি তোমাকে হিরো বানাবে এটা আমি বলছি আপনাকে থামিয়ে রাখার জন্য আমি দেখেন আমার এটা মাথার মধ্যেই নেই কিছুদিন পর ভাইয়া মাকে ফোন দিছে মাকে ফোন দেওয়ার বলছি যে আম্মা ওকে বললেন যে ওর যে ও যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে দুবার ওর কারাতে মেডেল নিয়ে ড্রেস নিয়ে উনি বাসা চলে আসে আমি শুক্রবার কারাতে ড্রেস গোল্ড মেডেল নিয়ে উত্তরায় বাসায় গেলাম উত্তরা বাসায় ঢোকার পরে ওদের নিচে যে দেখি যে ওখানে শহীদুল ইসলাম খোকন বসা ডিরেক্টর তারপর ক্যামেরাম্যান হাসান আহমেদ বসা তারপর স্টিল ফটোগ্রাফার নরুভাই বসা তারপর এডিটার জিন্না বসা

সেই ঘটনা কি এই গাধা তোমার যে ছবি বানাবে এই দেড় টাইম আমি জানলাম যে আই এম গোয়িং টু বি হিরো ওই প্রথম আমি জানলাম যে আমাকে একটা ছবি হতে যাচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে পেপারে একটা অ্যাড দিল যে দুই দুইবার জাতীয় কারাতে চ্যাম্পিয়ন রোবেন লড়ক ছবিতে আসছে সত্যি আপনার থেকে গল্পগুলো শুনছি এবং বলতেই হয় যে আপনার জীবনের এই যে একটা পথ চলা আপনার এই এত দিনের এই দীর্ঘ যাত্রা পথের মধ্যে কি মনে হয় জীবনের দর্শনটা কি বিশ্বাস করি জীবনের দশ মিনিটের মধ্যে যে এই যে আমি এখন আপনার সাথে বসে আছি এটা হচ্ছে আমার দর্শন এই এখন এই এই জায়গাটাকে আমি উপভোগ করছি এই সময়টুকু আমি উপভোগ করছি একটু আগে কি ছিলাম সেটা আমি চিন্তা করছি না একটু পরে আমি কি হবে সেটা আমি চিন্তা করছি বিকজ একটু পরে কি হবে ইউ নো দ্যাট আপনি উঠতে উঠতে মারা যাবে না নিচে নামতে নামতে মারা যাব না এটা কিন্তু কেউ জানে না আমার দর্শন হচ্ছে একটি প্রেজেন্স উপভোগ করা বর্তমান তুমি যখন যেই জায়গাটিতে আছো সেই সময়টিকে সেই জায়গাটিকে উপভোগ করো সম্মানের সাথে উপভোগ করো যার সাথে কাটাচ্ছো উইথ রেসপেক্ট তার সাথে কথা বলো তাকে শ্রদ্ধা করো ছোট তাকে ভালোবাসা দাও তাহলে আমি বিশ্বাস করি তুমি শ্রদ্ধা ভালোবাসা দেবে সম্মান দেবে মানুষ তোমাকে কিছু দেবে না কিন্তু আমি বিশ্বাস করি উপর সবসময় বসে থাকেন তুমি থেকে কিছু পাবে না কিন্তু কখনো তোমাকে করবেন না। আজকে সত্যি বলতে থেকে অনেক কিছু শুনলাম যেটা শুনে আমি বিস্মিত হয়েছে। এবং আমি নিশ্চিত আমার দর্শকরাও বিস্মিত হয়েছেন এবং নায়ক রুবেলের পেছনে যে আরও একজন নায়ক আছেন সত্যিকার নায়ক তাকে যেন আমরা খানিকটা হলেও পেয়েছি আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এবার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কথা বলতে বলতে তো সময় শেষ হয়ে এলো বিদায় নিতে হবে তবে আমার মনে হয় এই কথাটি আমাদের এই প্রিয় মানুষটির জন্য প্রযোজ্য তিনি এলেন দেখলেন জয় করলেন সত্যি তিনি তার কাজ দিয়ে মুগ্ধ করেছেন অসংখ্য ভক্ত তার জন্য প্রাণ দিতেও যেন রাজি আছে এরকম একটি মানুষকে আমরা পেয়েছি আজকে আমাদের এই আয়োজনে সত্যি এটা আমাদেরই সৌভাগ্য তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার থেকে আরো অনেক চমৎকার কিছু কাজ উপহার পাব সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের প্রিয় কোন তারকাকে নিয়ে শুভেচ্ছা রইল সবার জন্য মানে আপনি যেরকম কিমা বানালে যেরকম হয় না কিমা আমার এই জায়গাটা কিমা বানানোর মতন হয়ে গেল এই ছয় মাসংরা ভাইয়া যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি তার বাকি অংশ শুনবো একটি বিরতির পর প্রিয় দর্শক আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই এই জায়গাটাকে আমি উপভোগ করছি এই সময়টুকু আমি উপভোগ করছি একটু আগে কি ছিলাম সেটা আমি চিন্তা করছিলাম আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিসান আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় অ্যাকশন হিরো রুবেল ভাইয়া বিরতিতে যাওয়ার আগে যে গল্পটি বলছিলেন তার বাকি অংশ এবার শুনব দেশ দেশান্তর ছবিতে ফরিদি সাথে শুটিং করছিলাম সুইডেনে আচ্ছা সুইডেন একটি শট হচ্ছে যে ফরিদি প্লেনে উঠে গেছে আমার ফরিদি ভাইকে চেস করে ধরতে হবে পিছনে রাজীব ভাইও আছে দৌড়ে যেতে যেতে যে প্লেনের যে পাখাগুলো থাকে এই প্লেন এখানে একটা পাখা লেজের এখানে একটা পাখা আমি দৌড়তে দৌড়তে এই পাখার মাঝখানে এই পাখার পিছনে পাখার মাঝখানে ঢুকে গেছে পাশে দৌড়েছে যদি টাইমিং যদি একটু এদিক ওদিক হয় তাহলে পিছনে পাখা যদি প্লেন দিয়ে চার সে যদি একটু স্পিড যদি যদি ভুলেও বেশি দেয় পিছনে পাখা দিয়ে আসা মাসাল্লাহ আমার মানে মাথা নিয়ে চলে যাবে ওইটা নিয়ে আমি দৌড়ে যে ওই স্পিডে দৌড়ে যে প্লেনের ইটারা ধরে আমি তেলের মধ্যে কিনে উঠেছেন রিস্কি শট আমার মধ্যে রুবেদ ফের আপনি কি করতেছেন আমার শর্দার সব কোন কথা বলবে না কথা বলে আমার আমার সমস্যা হয় আই গেট দেয়ার শট ইনশাল্লাহ কিছু হয়নি আপনার এক একটা চ্যালেঞ্জিং শটের গল্প শুনে আমি শিহরিত হয়ে উঠছি চলচ্চিত্রে একটু পেছন ফিরে তাকাতে চাই একদম শুরুতে আপনার প্রথম চলচ্চিত্র যেটা প্রযোজনা করেছেন আপনার বড় ভাই আমাদের সবার প্রিয় নায়ক সজ্জা সোহেল রানা তিনি আপনার মধ্যে কি দেখেছেন যে তার মনে হল না আপনাকে দিয়েই হবে চলচ্চিত্রে সেই সময়ের অন্যতম ব্যস্ত যিনি অ্যাকশন প্রধান ধর্মী গল্প লিখতেন আল মাসুদ ভাই এটার হির হওয়ার পিছনে ওনার একটি কারণ জড়িত আছে আমি সহকারী পরিচালক ছিলাম বড় ভাই শহীদুল ইসলাম খোকনের আবুল খার বুলবুলের বুলুল ভাইয়ের সো আমি এক ছবিতে নেপাল গিয়েছিলাম ভাইয়ার এক ছবি শেষ ভাই ছিলাম প্রডিউসার এক ছবির নাম সেখানে আমি ওস্তাদের সাথে ওই আমাদের পোখরাতে পাহাড়ের ওখানে একটা ছবি তুলেছিলাম আমি

হিরো বলেন না জিরো বলেন যা কিছু বলেন ওই কিন্তু সবকিছু কিন্তু আমার একজন বড় ভাই ভাইয়া আমি মনে হচ্ছে উনি জাস্ট জোক করেছেন পরে কয়েকদিন পরে শুনে উনি আবার ভাইয়ের কাছে গেলেন ভাইয়ের কাছে যাওয়ার যে আমি একটা প্রপোজাল নিয়ে এসেছি আপনার কাছে কি আমি তো রুবেলকে হিরো বানাতে চাই তখন নাকি ভাইয়া ওনাকে উত্তরটি দিয়েছেন আমি যেহেতু একদম মনস্থির করেছি আমি শট দেব সো আই এম গোয়িং টু গিট দ্য শট আপনি আপনি বিশ্বাস করবেন না ও আমার পা জাব ধরে এইভাবে কান্নাকাটি করছে আমি বিরক্ত হয়ে গেলাম একটা পর্যায়ে আমি কাজ হচ্ছে প্লিজ আমাকে বিরক্ত করিস না আমার সর দেওয়ার যে একটা আমার যে চিন্তাধারাটা সেটা তুই নষ্ট করিস না সেই বলছে আমাকে মেরে ফেলে আমি আপনাকে সর্দে দিব না এটা আমি তাকে পা সরাতে পারছি না আমি আমার পা থেকে সরাতে পারছি না সে তখন আমার ওকে দৌড়ে এসে নিচে থাকলাম নিচে থাকলাম সেখান থেকে অনেক আমাদের তখন হ্যান্ড ব্যবহার করা হতো সেই হ্যান্ড ম্যাগটা নিচে কতগুলো চার পাঁচটা বড় বড় পাথর ছিল ও হ্যান্ডম্যাক দিয়ে বলো যে পাথরগুলো সরিয়ে দে এটা বলি যে এটা আল্লাহ তাল্লার একটা উসিলা তাকে দিয়ে পাথরগুলো সরিয়ে দেওয়া তিন চারজনকে ধরে নিয়ে গেল আমি তখন এতগুলো গ্লাভস পরা দড়ি প্রায় দেড়শো থেকে দুইশো ফিট হবে উপর থেকে আমি যখন দড়ি থেকে ফার্স্ট দড়ি থেকে নামা শুরু করলাম ফার্স্ট বিস্ফিজ নামলাম তখন বুঝলাম যে সামথিং হ্যাপেন্ড কিছু একটা সমস্যা হচ্ছে আমার হাতের ছিল নাইলন্ডনের দড়ি যেটা বেশি সমস্যা ছিল এরকম করে নামতে নামতে একটা পর্যায়ে আসলাম পর এমন একটি জায়গায় আসলাম মাঝামাঝি যেখান থেকে নিচে যাওয়ারও রাস্তা নেই উপরে ওঠারও কোনো রাস্তা নেই আমার তখন মৃত্যু ভয় চলে আসলো। আমি তখন আমার শুধু এটু মনে আছে যে আমি তখন শুধু উপরে দিকে তাকে বলছিলাম কাজল আমাকে ধর আমার এখনো মনে আছে তখন আমার শুধু মাথায় একটু খেয়াল আছে যে আমি যদি এভাবে পড়ে যাই মারা যাবো হয়তো ঘাট আর ভেঙে যাবে বা মাঝে ভেঙে আমার একটা জিনিস খেয়াল করতো আমি যদি সোজা পড়ি দরিষা সোজা যেন পড়তে পারি তারপর যেন ধাম করে পড়লাম যখন বিশ্রী একটা শব্দ হলো তারপর আমি জানি না আড়াই ঘন্টা পরে আমার হুশ ডাক্তার ডাক্তারকে যেমন যখন ফার্স্ট আমি কথা বললাম ডাক্তারের সাথে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে আমার ব্যাক বোনটা ঠিক আছে কিনা আমার হাত দিকে ভেঙেছে কিনা ডাক্তার সাহেব বলেন যে না আল্লাহ অশেষ কৃপা যে আপনার কিছু হয়নি তারপর আড়াই ঘন্টা পরে উনি যখন এই ট্রিটমেন্টে চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে আমার প্রায় আমার এই এই একটা আঙ্গুল ছাড়া এই নয়টা আঙ্গুলের অর্ধেক নখ এবং মাংস আমার দড়ির মধ্যে ছিল এগুলো আমাকে বেন্ডেজ করে দিলেন তার বলেন যে আপনি শুয়ে থাকেন তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টার মাথায় আমি উঠে বসলাম উঠে বসার পর আমি আমার যে থাকতো নিরঞ্জকের নিরঞ্জয় আমাকে একটা শার্ট দেয় খালি গেছে নাম শার্ট দেয় ও জিজ্ঞেস করতে কেন স্যার আমি শার্ট দেয় আপনি কি করবেন আমি লোকেশনে যাব আমি ওই অবস্থায় আমি লোকেশনে গেলাম লোকেশনে গাড়ি থেকে নামলাম হাসান দৌড় দেশ আমাকে জড়িয়ে ফেলল মানে ও আমাকে জীবিত দেখছে এটা ওর জন্য বিশাল একটি ব্যাপার আমাকে জড়িয়ে ধরলো সবাই আমাকে জড়িয়ে ধরলো আমি তো নয়টা টুকটাক করলাম আমি চিন্তা করতাম হাতে যেহেতু নয়টা আঙ্গুল বেন্ডেজ বাধা হাসান বললাম হাসান আজকে যেহেতু আমাদের লাস্ট শিডিউল

ঘন্টার পর ঘন্টা এই শট দিতে দিতে একটার সময় দেখা আমি মানে মাথাটা ছিঁড়ে গেছে দেখা যায় আবার নামলাম আবার সেই শট দিলাম রুবেলামার নাম ছিল রুবেলামার নাম সাথে রানী ম্যাডাম গাড়ি চালিয়ে যাবেন আমি মাইক্রোবাসে উঠতে থাকবো বসে ওইখান থেকে জাম দিয়ে পড়বো শর্ট হচ্ছে জাম দিয়ে পড়ার পর টার্ন করে এসে রানী ম্যাডামকে কাঁধের মধ্যে আমি ধরতে হবে শর্ট রেডি আমি চরন্ত মাইক্রোবাস থেকে জাম দিলাম

কিন্তু ঝাপসামো দেখছি কিন্তু সামনে গাইটা আমি কিন্তু প্রায় সাত থেকে আট স্টেপ আমি ওই ভাঙা পানিয়ে এসে আমি রানীকে থাবা দিয়ে ধরেছি থাবা দিয়ে ধরার পর যখন ডিরেক্টর বলেছে কাট আমি সাথে সাথে বাবাকে চিৎকার করে পড়ে গেছি পড়ে যাওয়ার পর ডিরেক্টর ক্যামেরাম্যান তারা কেউ আমাকে ধরতে আসছে না কেন ধরতে আসছেন এই জন্য যে তারা মনে করেছে যে আমি দুষ্টমি করছি যদি আমার কিছু হয়ে আমি তাহলে আমি সাত আট সাতটা স্টেপ যে দিলাম আমি স্টেপ দিলাম কি করে পরে আমি শিক্ষা করে বসছি বাবা রে আমি আসলে আমি ব্যথা পেয়েছি আমার পা ভেঙে গেছে আমাকে ধরো বীর বিক্রম ছবিতে আর মনে হলে হচ্ছে যে রাজ্জাক আমাদের ই ছিলেন আমাদের তখন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে আমাদের বোমথম ফুটানো হতো ইলেকট্রিকের মাধ্যমে আমার একটি শর ছিল যে এইখানে মনে করেন বোমটি আছে মাটির মধ্যে বোম দেওয়া আছে আমি এটার উপর দিয়ে ডাইভ দিয়ে ওদিকে চলে যাবো ওনাকে টাইমিং বলা হয়েছিল যে টাইমিংটা হচ্ছে যে আমি যখন এই ক্রস করে যখন আমার পাটা আসবে পায়ের উপরে আপনি ব্লাস্ট করান বাইরে এসে রেখেছে আমার মুখের মধ্যে মুখে রাখার পর আমি পরে গেলাম পড়ে যাওয়ার পর আমি চোখ বন্ধ করেছিলাম আমি শিওর যে আমি অন্ধ হয়ে গেছি বললাম যে ঠান্ডা পানি আনো মুখ টুক ধুলেন আল্লাহ আল্লাহ দিন অন্ধ না এরকম আমি করছি আরকি তাকালাম দেখলাম যে না দেখছি চোখের ভিতরে লাল হয়ে গেল আপনি ব্রিজের নিচে আমি বললাম ঠিক আবার ওইরকম বোমেন উঠতে জাম দিতে হবে আমি তখন রাজা ভাই বললাম রাজা ভাই অনুরোধ করি আপনাকে যে হ্যাঁ ভাই বলেন ভাই এর আগে একবার ব্যথা ভাই ওই দিন তো আপনি একদম মুখের উপরে ফাটিয়ে দিয়েছিলেন আজকে প্লিজ আপনি একটু টাইমিংটা একটু খেয়াল করেন কিন্তু আজকে আবার মুখের মধ্যে দিয়ে না কিন্তু না না রুবের ভাই কোনো আপনি চিন্তা করেন আজকে কোনো রকম কিছু হবে না ওই দিন আবার মাতব্বরি করে উনি কি করেছেন ওই মাটি ছাটের মধ্যে আবার কিছু পাথরও দিয়ে দিয়ে গেছেন ও কি বলবো দেখো আমি তো ডাইভ দিয়েছি ঠিক আমার মুখটা যখন বোমের উপর তখন উনি টান দিয়েছি ইলেকট্রিকে টোটাল একটা পাথরের এসে আমার এই ডান গালে মানে প্রত্যেকটা নয়টা আঙুলে কালো কস্টেপ লাগে আমি সাতটি শট দিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটি শট দিয়েছি আমার এখনো মনে আছে প্রত্যেকটি শট দিয়েছি আমার নয়টা আঙ্গুল দিয়ে টপ 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 করে রক্ত পড়েছে প্রত্যেকটি শটের পর এবং আবার নতুন করে আবার কস্টেপ লাগিয়েছি এরকম করে আমি পর সাতটি শট আমি কমপ্লিট করেছি বিবল ভাই আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে কারণ একটা ছোট বিরতি নেয়ার সময় হয়ে গেছে তো আপনার অনুমতি নিয়ে আমি বিরতিটা নিচ্ছি হ্যাঁ দর্শক কথা বলতে বলতে বিরতির সময় হয়ে গেছে ফিরবো খুব অল্প সময়ের মধ্যে তাই আপনারা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন আমি যখনি কোনো শর্ট দেওয়ার কথা চিন্তা করেছি। মানে ডিসপ্যারিটি যেসব শর্ট অনেক রিস্কি সেই শর্ট দেওয়ার সময় একটুও চিন্তা করতে আল্লাহর দয়ায় আমি ভীত হয় শর্টটা কমপ্লিট করার পর যখন আবার ভীতটা হয় আমার আমি

আমি বুলভাই বললাম যে বুলু ভাই যে আমার ড্রেস উপরে ও না কেন ওই তো পড়বে আপনি পড়বেন কেন ওই যে গ্লাভ জাম দিবে আপনার তো করার কিছু নাই ও দেবে ওই ছেলের নাম ছিল আলমগীর আলমগীকে ডাক দিতে দিচ্ছে আলমগীর আসো আমার ড্রেস পরে তোমাকে কে পড়েছে ঘরো ভাই ঘরো তুমি তাড়াতাড়ি বুঝছে আমি আমার ড্রেস পরে নিচ্ছি পরে রেডি রেডি হয়ে আমি উনে চলে আসছি এখন ওই ছেলে যে আবার আমার ডিরেক্টরকে বলছে যে ভাই ঘটনা ঘটে যে রুবাল ভাই তো নিজের ড্রেস পরছে বুরুল ভাই দৌড়ে আসছে আবার বাইরে রুবেল আপনি ড্রেস পরছেন আমি তো আমি সরে দেবো রুবেল প্লিজ প্লিজ আপনি সব আপনি প্রবলেম করেন না বিকজ একটি গ্লাভ জাম যখন দেয় নর্মালি টোটাল গ্লাভস থাকে ফুল হাতা শার্ট থাকে এদিকে বেনিস করা থেকে এদিকে পড়া থাকে অনেক মেকআপ থেকে অনেক কিছু পরে নেয় আর ওই ওইখানে আমার শর্তে ছিল আমার হাতা কাটা গেঞ্জি শুধু একটি গ্লাভ আর হেলমেটটা হেলমেটটা ছুটে ফেসটা যেন কভার করা যায় আমি হুন্ডা নিয়ে গ্লাব জাম দিলাম গ্লাব দেওয়ার পর আমার শর্ট ছিল যে কে কে বলে চিৎকার দেওয়া শর্ট কমপ্লিট করেছি আমি আর তারপর শর্ট কমপ্লিট করার যখন বুলে বলেছে কাট আমি তখন হাসানকে শুধু জিজ্ঞেস করলাম যে হাসান শর্টটাকে ওকে হাসান বলে যে হ্যাঁ রুবেল ওকে আমি সাথে সাথে বুল ভাইকে বললাম যে আমার রেস্টুরেন্ট ছিল আমি সাথে গাড়ি বের কর আর বলে বললাম বলে আমাকে তাতে মেডিকেলে নিয়ে যান কেন আমি দাঁড়ানোর পরে আমি দেখেছি যে আমার এখানে একটা ফোটা হয়েছিল এইখানে একটা ফোটার হয়েছিল পুরো রক্ত যে আমার জুতা পর্যন্ত পুরো একদম ভরে গেছে এখানে কেটে মানে সারা শরীর শুধু ফোঁটা ফোটা রক্ত বেরোচ্ছে আমি শর্ট কমপ্লিট আমি আমাকে মেডিকেলে নিয়ে যান আমি ওখানে স্টেট মেডিকেলে গেছি এই আমি সায়ংসার ছবিতে পা বেঁধে দড়ির মধ্যে পা বেঁধে এক নম্বর ফ্লোরের মধ্যে ঝুলাচ্ছে এই মাথা থেকে এই মাথা পা উল্টা করে ঘন্টা পর ঘন্টা এইভাবে ঝুলে তারপর একটা শটের মধ্যে যে আমাকে মুখ দিয়ে একটা মোমবাতি কামড় দিয়ে ধরতে হবে সেটা পারছিলাম না কয়েকবার আমার মোমবাতি এখন গাড়ি লেগে গেছে পড়ে গেছে তো আমিও আবার নাচর বান্দা সাদের আমন্ত্রণ গত পর্বে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের প্রিয় একজন নায়ক যাকে আমরা মার্শাল আর্ট হিরো অ্যাকশন হিরো রোমান্টিক হিরো বলি আমাদের সবার প্রিয় মানুষটি রুবেল তাকে নিয়ে আমরা হাজির হয়েছিলাম গত পর্বে জেনেছি তার অনেক অজানা গল্প আর গত পর্বে আমরা আপনাদের বলেছিলাম এই প্রথমবারের মতো তিনি টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন তার ভক্তদের সাথে তার ভক্তদের কাছে তার অজানা কথাগুলো বলার জন্য তো সেই প্রথমবারের গল্পটুকু আমরা গত পর্ব তো শেষ করতে পারিনি আজ আরো কিছু গল্প শুনব চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব আরো একবার সাদর আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে রুবেল ভাই গত পর্বে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম চলচ্চিত্রে আপনি অনেক চ্যালেঞ্জিং শর্টে কাজ করেছেন মৃত্যুর ঝুঁকি নিয়ে শট দিয়েছেন তো সেই গল্প আমরা গত পর্বে শেষ করতে পারিনি কারণ এতই গল্প ছিল অসংখ্য বলতে গেলে তো যেগুলো গত পর্বে আমাদের শোনা হয়নি আমরা আজকে শুনতে চাই তো প্লিজ আপনি যেটা একটু বলতেন আর একটা ছবির কথা বলবো সেটা হচ্ছে যে লড়াই 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 ছবিতে একটা শট ছিল যে আমাদের ভিলেন আমাকে ধরে হাতে বেঁধে সারাদিন গাড়ি পিছিয়ে বেঁধে আমাকে ই করবে রাস্তায় টানবে নর্মালি যখন এসব শর দেওয়া হয় তখন ওই পিঠের নিচে আমরা বা হাঁটুতে নিজে কিছু দিয়ে নেই যাতে ব্যথাটা কম পাওয়া যায় আমাকে ক্যামেরাম্যান বলে যে রোবেন তুমি ফিটে আমি না এই হাত বাঁধো গাড়ির পিছিয়ে জিভের পিছিয়ে লাগাও টানো আপনি বিশ্বাস করবেন না সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সারা দিন। সেই বালু পাকা থেকে শুরু করে সারা দিন আমার হাত মাথা মানে সারা দিন টেনেছে এমন আত উঠাতে গেলে কোনো কিছু ছিল না কিছু ছিল না আমার ক্যামেরাম্যান একটা স্টেজের সে কাজ শুরু তুমি কি শুরু করছো স্টপে তুমি এটা বন্ধ করো আমি বললাম তুমি শর্ট নিবা না কিন্তু তোমার সরাবো এই স্টেজে শর্ট নেবো তুমি শর্ট নাও এই লড়াই ছবিতেই মোজাফর দুই ক্যামেরার কাজ ছিল একদিন ওই মোজাফর সাহেব কাজ করছিল তখন ওই আর এক ক্যামেরায় আমার যে মেইন ক্যামেরাম্যান হাসান আহমেদ আমার বন্ধু একটি শর্ট আছে যে অনেক পাহাড়ের উপর থেকে ভিলেনদের আড্ডাখানায় নামতে হবে আমাকে আমি প্রথমে দেখলো যে রুবেল এই পাহাড়টায় উঠবো আমি এখান থেকে নামি হাসানকে বললাম হাসান আমাকে বললো যে রুবেল কি সমস্যা কি বল যে না মানে রুবেল তুই রুবেল এই পাহাড় থেকে নামবি এটা মানে ভাল লাগছে না এই মানে পঞ্চাশ ফিট সত্তর ফিট একটা পাহাড় এটা দিয়ে নামলে রুবেল তুই যেটা আমার কাছে মন পাচ্ছে তা কি করবো আর ওই পাহাড়টা দেড়শো দুইশ হবে আমি যখন নিচে দাঁড়াই তখন আমার এখন মনে আছে একদম এইরকম করা ছাড়া উপরে থাকান কত হাইট হতে পারে আমি যখন উপরে উঠলাম আমি উপরে উঠলাম উপরে উঠার নিচে থাকা পর দেখলাম যে সব লোকগুলো ছোট ছোট দেখাচ্ছে আমি মনস্থির করে ফেলেছি শট আমি আবার নিচে নাম হাসান এইখানে একটা ক্যামেরার বাসে ওইখানে একটা যেহেতু আমি ওই ফাইট ডাইরেক্টর আমি তো আমার একটা ছাত্র ছিল আমার যেহেতু একটা গ্রুপ ছিল অ্যাকশন ওয়ারিয়ার আমার ওই ছাত্রটির নাম হচ্ছে কাজল ওই ছাত্রটি এসে আমাকে বলে ওস্তাতে আপনি শর্ট দিয়েন না আমি বললাম কেন ওস্তাদ আপনি শর্ট দিয়ে আপনি মারা যাবেন আমি বললাম কাজল তুই প্লিজ শর্ট